فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. وعليكم السلام ورحمه الله وبركاته، الحمد لله، الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى ال اصحابه اجمعين اما بعد সম্মানিত এক ভাই জানতে চেয়েছেন যে সুদের টাকা মসজিদে দেওয়া যাবে কি না মসজিদ কি মসজিদ হচ্ছে এবাদতের জায়গা আল্লাহ সুবান করা নৈকট্য জায়গা সেটা হচ্ছে মসজিদ প্রথমে আমরা আগে জানবো সুদ কি যদি আমরা সুদ সম্পর্কে জানি তাহলে আমাদের মধ্যে প্রশ্ন থাকে না যে এই সুদের টাকা কোথায় ব্যবহার করা যাবে এবং কোথায় ব্যবহার করা যাবে না যদি সুদ সম্পর্কে জানি তাহলে আমাদের মধ্যে প্রশ্ন আসবে না সুদ যেটা আরবিতে বলা হয় রিবা আল্লাহ সুবান ব্যবসাকে হালাল করেছেন যেটাকে হারাম করেছেন সেটা হচ্ছে রিবা আল্লাহ সব তাল পবিত্র ক্রান্সরা বাকারায় দুশো পঁচাত্তর নম্বর আয়াতে বলেছেন দুশো ছিয়াত্তর নাম্বারাতে উল্লেখ করা হয়েছে দুশো সাতাত্তর নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে এবং সুদ দুশো আটাত্তর উল্লেখ করা হয়েছে এবং দুশো উনাশি নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে সুদকে হারাম করা হয়েছে এরপরে দুশো উনআশি নম্বর আয়াতে আল্লাহ সুমাত বলেন যদি তোমরা সুদের বকেয়া না ছেড়ে দাও তাহলে তোমরা প্রস্তুত হয়ে যাও আল্লাহ 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 এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও এরপরে সুরা নিশায় একশো একষট্টি নম্বর আয়তে আয়াতে সুদকে আরাম করা হয়েছে সুরা রুমে উনচল্লিশ নম্বর আয়াতে সুদকে আরাম করা হয়েছে এরপরে সুরা আলিমরান একশো তিরিশ নম্বর আয়াতে সুদকে আরাম করা হয়েছে এরপরে নবীজি হাদিস বলছে যে সুদ দাতা সুদ গ্রহিতা সুদের লেনদেনে দশ জনের উপর লানত করেছেন রাসুল্লাহ সাল্লাম যে সুদ দেয় যে সুদ নেয় যে সুদের হিসেব রক্ষক যে সুদের মধ্যস্থ অবলম্বন করে যে সুদি কারবার করে সুদি কারবারের সাথে জড়িত মানুষকে সুদি কারবারের সাথে যুক্ত করে দেয় এবং মানুষকে সুদের দিকে ঠেলে দেয় এই সমস্ত মানুষের ওপর লানত করেছেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম সুদ সম্পর্কে উল্লেখ করা হয়েছে হাদিস সেই বুখারিতে উল্লেখ করা হয়েছে এক হাজার নশো পঞ্চান্ন নম্বর হাদিস সেই মুসলিম উল্লেখ করা হয়েছে একশো সত্তর নম্বর হাদিস আবুদাবাদ উল্লেখ করা হয়েছে তিন হাজার তিনশো নম্বর হাদিস ইবনে মাজাতে উল্লেখ করা হয়েছে দু হাজার দুশো তিয়াত্তর বলেন যে সুদের সত্তরটি স্তর রয়েছে সব থেকে নিম্ন স্তর সব থেকে নিচু স্তর হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা তাহলে সুদ কত বড় ভয়াবহ একটা ক্ষতিকারক জিনিস এটা আমরা যদি জানি এরপরও ইবনে মাজাতে বাইশশো উনাশি নম্বর হাদিস উল্লেখ করা হয়েছে সুদ সম্পর্কে যে সুদা তোমরা সুদ জিনিসটাকে ছেড়ে দাও সুদকে বর্জন করো ব্যবসাকে আল্লাহ সময় তারহাল করেছেন মুসনাদ আহমেদ উল্লেখ করা হয়েছে এক হাজার তেত্রিশ নম্বর হাদিস যে সুদ হচ্ছে ভয়াবহ পরিণীতি তোমাদের সমস্ত আমলকে নষ্ট করে দেবে এবং জাহান নামের দিকে তোমাদের নিয়ে যেতে সক্ষম হচ্ছে সুদ শুধু দেখেন পবিত্র কোরআন এবং সেই হাদিস আমাদের ইসলাম সুদ বলছে হারাম আর আপনি যদি অন্য ধর্মগ্রন্থে দেখেন অন্য ধর্মগ্রন্থেও সুদকে হারাম বলা হয়েছে যদি আমরা দেখি যেটা সনাতন ধর্ম যেটাকে আমরা বলা হয় হিন্দু ধর্ম তাদের বেদে দু হাজার থেকে আপনার চোদ্দশো শ্লোকে সেখানে বলা হয়েছে তোমরা মানুষের কাছ থেকে অতিরিক্ত পয়সা সুদ হিসেবে জিনিসটা নিও না বক্রে একে ছেড়ে দাও এরপরে হিন্দু ধর্মের মনু মনুগ্রন্থ সেখানে প্রথম অনুচ্ছেদ করা হয়েছে যে তোমরা কারুর কাছ থেকে টাকা দিয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করো না অর্থাৎ সুদ এরপরে বৌদ্ধ ধর্মগ্রন্থে সুদকে আরাম করা হয়েছে লজ পুস্তক এক থেকে তেরো নম্বর পৃষ্ঠায় বৌদ্ধ ধর্মের সুদ খারাম করা হয়েছে এরপর যদি দেখেন যে আপনার হচ্ছে বাইবেল বাইবেল একাধিক জায়গায় সুদ খারাম করা হয়েছে বাইবেল নম্বর অধ্যায় আট নম্বর অনুচ্ছেদ বাইশ নম্বর অনুচ্ছেদ তেরো নম্বর অনুচ্ছেদ এবং নেহিমা আপনার হচ্ছে বাইবেলের গ্রন্থ পাঁচ পাঁচ নম্বর অনুচ্ছেদে সাত নম্বর অধ্যায় এবং পি পিসালামে সালামে দুই নম্বর খন্ড পাঁচ নম্বর অধ্যায় একশো দশ বাইশ নম্বর অধ্যায় চব্বিশ নম্বর অনুচ্ছেদ সুদ খারাম করা হয়েছে এছাড়া প্রভিন্স আট আঠাশ নম্বর অধ্যায়ের আঠাশ নম্বর অনুচ্ছেদ আট নম্বর অধ্যায় সুদকে হারাম করা হয়েছে লেক্টিভেটাস পঁচিশ নম্বর অনুচ্ছেদে পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ নম্বরে বলা হয়েছে তোমরা সুদ গ্রহণ করো না নবী তেইশ নম্বর অনুচ্ছেদে তেইশ নম্বর অধ্যায় উনিশ থেকে কুড়ি নম্বর অনুচ্ছেদে সুদকে নিষিদ্ধ করা হয়েছে এরপর গস পেলাম জন ছয় নম্বর অনুচ্ছেদ পঁয়ত্রিশ নম্বর অনুচ্ছেদ বলা হয়েছে গস পেলাম ম্যাথিউ একুশ নম্বর অধ্যায় বারো থেকে তেরো নম্বর অধ্যায় বলা হয়েছে সুদকে হারাম দেখেন সুদ কোরআন বলছে সুদ খেও না বাইবেল বলছে সুদ খেও না বৌদ্ধ ধর্মগ্রন্থে সুদ খেও না সনাতন ধর্ম বলছে সুদ খেও না এবং পৃথিবীর যত বড় বড় ধর্মগ্রন্থগুলো আছে খ্রিস্ট আপনার যেটা বলা হয়েছে পার্সি ধর্মগ্রন্থ পার্সি ধর্মগ্রন্থ সুদ খারাম করা প্রত্যেকটা ধর্মগ্রন্থে বলা হয়েছে এই সুদ এমন একটা জিনিস মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় তাই এই সুদের এত ভয়াবহ পরিণতি আল্লাহ সুবরতলা নিষেধ করলেন পবিত্র কোরআন হাদিস অথবা এই সুদের টাকা দিয়ে কোনো ভালো কাজ আপনি করতে পারবেন না সুদের টাকা আপনি নিজে খেতে পারবেন না সুদের টাকা দিয়ে মসজিদ তৈরি করা এবার তাদের জায়গা করা নিষিদ্ধ হারাম এখন একটা প্রশ্ন আসে যে আমরা যদি ব্যাংকে টাকা রাখি তাহলে সুদ দেয় এই সুদটা আমরা কি করব। এখানে ওগুলো আমাদের মত হচ্ছে যে ব্যাংকে যদি আপনারা সুদের টাকা ছেড়ে দেন আজকে বর্তমান পরিস্থিতি ইসলামকে ধ্বংস করার জন্য টাকা কাজে লাগানো হচ্ছে তাই ব্যাংক থেকে সুদের টাকাটা নিয়ে নেবেন নিজে খাবেন না কোনো স্বভাবের উদ্দেশ্য নয় শুধুমাত্র সহযোগিতার উদ্দেশ্যে গরিব এতি মিশকিনকে ফকিরকে আপনি দান করে দেন অথবা টিউবওয়েল বানিয়ে দেন কোনো সব পাবেন না অর্থাৎ সহযোগিতা হলো ফকির মিশকিনকে আপনি দান করে দেন কারো পোশাক পায়খানা বানিয়ে দেন কারো বিবাহতে অন্ধ মানুষকে সহযোগিতা করেন এইভাবে মানুষকে নিঃস্ব ফকির এতি মিসকিনকে সহযোগিতা করবেন সবের উদ্দেশ্য ছাড়া দানের উদ্দেশ্য নয় সুদ টাকাটি নেবেন আপনি তাদেরকে বিলিয়ে দেবেন কোনো সব পাবেন না একটা সহযোগিতা হলো কিন্তু সুদ ইসলামের চরম ভাবে আরাম নিষিদ্ধ করা হয়েছে বৈত্যকরণ এবং আদিস তাই সুদের টাকা দিয়ে কোনো কিছু ভালো কাজ করা যাবে না